নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো ক্লাস ইলেভেনের জন্য যে 2020 সালে যারা ইলেভেনের পরীক্ষা দেবে, অ্যানুয়াল এক্সাম, তো তার যে রুটিন বা সেই এক্সাম রুটিন নিয়ে আমি একটু আলোচনা করছি বা সকলের সাথে শেয়ার করছি। ইলেভেনের যে পরীক্ষার রুটিন 2020 সালে যারা ক্লাস ইলেভেনের পরীক্ষা দেবে, তো পরীক্ষার টাইমটা হচ্ছে 2 থেকে 5:15। সেকেন্ড হাফে হবে আফটারনুন, সেকেন্ড হাফে হবে 2 থেকে 5:15, কারণ 10টা থেকে 1:15 পর্যন্ত থাকবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, অর্থাৎ ক্লাস 12-এর পরীক্ষা। আর ইলেভেনের পরীক্ষাটা হবে 2 থেকে 5:15 পর্যন্ত। আর এই পরীক্ষা আমরা জানি সব প্রত্যেকেই যে ক্লাস ইলেভেনের পরীক্ষা যে যার স্কুলেই হয়, স্কুলকে অ্যারেঞ্জ করতে হবে এই পরীক্ষাটা। তো যাই হোক, তার আগে বলি আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, এবং বিভিন্ন ধরনের ভৌগোলিক খবর, অর্থাৎ আমি বিশেষ করে ভূগোলের ক্লাস ইলেভেনের প্র্যাকটিক্যাল নিয়ে আমার আলোচনা রয়েছে আমার চ্যানেলে, তার সঙ্গে বিভিন্ন থিওরিটিক্যাল আলোচনাও রয়েছে। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে, যাতে সকলে বিষয়গুলো জানতে পারে বা প্র্যাকটিক্যালের কোনো অসুবিধা না থাকে। তো যাই হোক, আমি একটু এই এক্সাম রুটিন নিয়ে একটু আলোচনা করছি। তো দেখে নিন সকলেই বা সকলে তোমরা দেখে নেবে, একবার রুটিনটা ভেরিফাই করে নেবে। তো 2020 ইলেভেনের প্রথম পরীক্ষা রয়েছে 12, ওই এইচএসের মতোই ডেটগুলো আছে, এইচএসের যে ডেট আছে ইলেভেনের একই ডেট, কিন্তু টাইমটা হবে 2 থেকে 5:15-এর মধ্যে। যাই হোক, আমি আরেবার বলি, তাহলে 12-3, 12 মার্চ 2020, 12-3-2020 বৃহস্পতিবার পড়ছে বাংলা ইংরেজি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, বাংলা হবে। আর যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংরেজি আছে ইংলিশ হবে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজগুলো হবে এটা। তো বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, নেপালি, উর্দু, তেলেগু, গুজরাটি, পাঞ্জাবি, এগুলো। তাহলে যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ইংলিশ আছে, তো আমরা সাধারণত বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজই হয় আমাদের, যেহেতু পশ্চিমবঙ্গ বেশিরভাগটা ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে অনেকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংরেজি রাখে, যাই হোক ওটা এক্সেপশনাল বিশেষ নেই। তো যাই হোক, 12 তারিখে প্রথম হচ্ছে বাংলা হচ্ছে, তারপর 13 তারিখ গ্যাপ আছে, 14 তারিখ শনিবার হচ্ছে ইংরেজি হচ্ছে, 16 তারিখ অর্থাৎ সোমবার, শনিবার রবিবার বাদ দিয়ে সোমবার হচ্ছে 16-3-2020, 16-3-2020 হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স, অর্থাৎ বায়োলজি হবে, বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান। তাহলে বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডি, পলিটিক্যাল সায়েন্স হবে 16 তারিখ মঙ্গলবার, এই সরি সোমবার। আর 17 তারিখ মঙ্গলবার হচ্ছে কি, বিভিন্ন ভোকেশনাল সাবজেক্টগুলো পরীক্ষা হবে মঙ্গলবার 17 তারিখ, হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড ডিটেলিং, সিকিউরিটি, আইটি, আইটিএস, ইএস, এগুলো হবে। আর 18 তারিখ বুধবার, 18-3-2020 মার্চের 18 তারিখে হবে ম্যাথামেটিক্স, সাইকোলজি, অ্যান্থ্রোপোলজি, এগ্রোনমি, হিস্ট্রি। 19 তারিখ আছে বৃহস্পতিবার, 19 মার্চ 2020 কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক অ্যান্ড ভিজুয়াল আর্টস। আর 21 তারিখে থাকবে শনিবার, 21-3-2020 বিভিন্ন কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অব অডিটিং, আর ফিলোসফি, সোসিওলজি, ফিলোসফি এবং সোসিওলজি। আর 23 তারিখ সোমবার, 23-3-2020 ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি। আর 25 তারিখ, 25-3-2019, 25 তারিখ পড়ছে বুধবার, 25-3-2020, 25 মার্চ 2020 বুধবার হচ্ছে কেমিস্ট্রি, ইকোনমিক্স, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরবিক, ফ্রেঞ্চ, তাহলে পার্সিয়ান, আরবি, আরবিক, ফ্রেঞ্চ, তারপরে কেমিস্ট্রি, ইকোনমিক্স, জার্নালিজম অ্যান্ড ইকোনমিক্স, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত আছে এই দিন। আর 27 তারিখ শেষ দিন, অর্থাৎ 27 শুক্রবার স্ট্যাটিস্টিক আছে, জিওগ্রাফি আছে, কোস্টিং অ্যান্ড ট্যাক্সেশন আছে, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট আছে এই সাবজেক্টটা, তাহলে ভূগোল আছে, সাধারণত ভূগোলই বেশিরভাগ থাকে। যাই হোক, এই হচ্ছে টোটাল 5টা সাবজেক্ট বা 6টা সাবজেক্টের পরীক্ষা রুটিন দেখালাম। আর প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টগুলো, প্র্যাকটিক্যালটা কবে হবে ক্লাস ইলেভেনের জন্য, ক্লাস ইলেভেনের প্র্যাকটিক্যালটা হবে, এখানে বলি 2 থেকে 5:15 পর্যন্ত টাইম আছে ইলেভেনের পরীক্ষার থিওরিটিক্যাল, 3:15 এটা রয়েছে। আর এবারেও কিন্তু ওই একই সিস্টেম, মানে কোশ্চেন পত্রে, মানে অ্যান্সার কাম বুকলেট, এদের জন্য ক্লাস ইলেভেনের ক্ষেত্রেও অ্যান্সার কাম বুকলেট হবে, অর্থাৎ অ্যালোটেড বোথ
ফর রিডিং কোশ্চেন পেপার অ্যান্ড রাইটিং অ্যান্সার। তো রিডিং এর মধ্যে মানে ওর মধ্যে সময় পড়া, কোশ্চেন পড়া এবং লেখার টাইম রয়েছে। যেহেতু ক্লাস টুয়েলভে এবার কোশ্চেন কাম বুকলেট হচ্ছে, ইলেভেনের ক্ষেত্রে কিন্তু কোশ্চেন কাম বুকলেটই হবে, মানে প্রশ্নের মধ্যে উত্তর লেখা। আর অল প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো হবে, আর দু প্র্যাকটিক্যালের পরীক্ষার সময় হচ্ছে 2 ঘন্টা নিতে হবে। অল প্র্যাকটিক্যালের মধ্যে স্কুলকে নিতে হবে, এটা স্কুলকে অর্গানাইজ করতে হবে, স্কুলকে নিতে হবে। কয় পরীক্ষাটা 6/4/2020 থেকে, মানে এপ্রিলের এপ্রিলের 6 তারিখ থেকে পরীক্ষার পর, এটা টুয়েলভে প্র্যাকটিক্যালটা পরীক্ষার আগে আর ইলেভেনের প্র্যাকটিক্যালটা পরীক্ষার পর, 6/4/2020 থেকে 21/4/2020 মধ্যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা নেওয়া হবে। 6 এপ্রিল থেকে 21 এপ্রিল 2020 এর মধ্যে পরীক্ষা নিতে হবে। এটা হচ্ছে টোটাল ইলেভেনের প্র্যাকটিক্যালের ব্যাপারটা, আমি বা থিওরিটিক্যাল যে রুটিন, এক্সাম রুটিন, সেটা আমি শেয়ার করলাম সকলে। যদি আমার চ্যানেল ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, এবং বিভিন্ন ধরনের এই ভৌগোলিক খবর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।